ওয়েলকাম ব্যাক সাদমান ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমি আমার জন্মস্থানে কক্সবাজার, তো ছোটোকালে নানু বাড়ি কক্সবাজার অনেক গিয়েছি, বাট এই প্রথম সেন্ট মার্টিন যাচ্ছি ফ্যামিলি সহ। প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি, একটু এক্সাইটেড। আমরা হচ্ছে এই যে সেন্ট মার্টিন পরিবহন বিজনেস ক্লাসের অ্যাডভান্স টিকিট এবং হচ্ছে আটলান্টিক ক্রুজের শিপের অ্যাডভান্স টিকিট আমরা হচ্ছে বুকিং করে দেন হচ্ছে এই নাইট কোচে আমরা রওনা দিচ্ছি। এখন বাজাচ্ছে 11:50। আমরা এসেছি কুমিল্লার 14 গ্রাম এলাকাতে, একটা হোটেল আছে তাজমহল হোটেল, সেখানে আমরা এসেছি 4 জন ফ্যামিলি সহ এবং আমরা খিচুড়ি ভুনে অর্ডার দিয়েছি। তো এবার আমরা টেকনাফ থেকে 10-15 মিনিট হেঁটে শিপের ঘাটে পৌঁছলাম। ওখান থেকে 2-3 ঘন্টা জার্নি করে আমরা জেটি ঘাটে পৌঁছাবো সেন্ট মার্টিনে। যেহেতু আমাদের আটলান্টিক ক্রুজ শিপটি সিরিয়ালে 2-3টা শিপের পরে ছিল, যার কারণে আমাদের শিপে উঠতে এভাবে পার হয়ে উঠতে হয়েছিল, যে বিষয়টা আমার কাছে খুবই অড লেগেছিল। Artificial love.
হচ্ছে আমাদের রিসোর্ট। যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ, সো এখানে আপনারা ওয়াইফাই পাবেন না, নেট কানেকশন পাবেন না, সো এখানে আপনাদের মোবাইলের MB-তেই ইন্টারনেট ইউজ করতে হবে। আর এখানের পানি খুবই মানে লবণাক্ত, আপনার বেসিনের পানি, টিউবওয়েলের পানি, কলের পানি, হ্যাঁ সবই হচ্ছে লবণাক্ত, যেহেতু এটা একটা দ্বীপ। তো এটা হচ্ছে এখানে আমরা লাঞ্চ করব। আর এই তো আমাদের রিসোর্ট থেকে সাগরটা খুবই কাছে, সাইরি ইকো রিসোর্ট থেকে এই যে সাগর। ঠিক আছে, খুবই সুন্দর পরিবেশ এই জায়গায়, না আসলে বুঝবেন না। আচ্ছা, তো আমরা এখানে লাঞ্চের জন্য বসলাম শায়রি ইকো রিসোর্টে। এখানে হচ্ছে আমাদের লাঞ্চের মেনুটা হচ্ছে যে আমাদের চারজনের জন্য রূপচাঁদা মাছ চারটা, এরপর হচ্ছে ভেজিটেবল ভর্তা এবং ডাল। এই যে রূপচাঁদা মাছ নিলাম, মাছটা দেখতে অনেক মনে হচ্ছে মজা, খাওয়ার পরে বোঝা যাবে আসলে কি। ঝাল লবণ মরিচের ডিম খাইতেছি সেন্ট মার্টিনের এই যে সাগরের কিনারে। সাগরের পারে আইসা আমার মাথা মাথা লাগ।
এই রূপ দেখি আমন চেরাবা লোকের সামনে পাতাম যদি আয়শা করে পারে জেনুক মালা গাইটা গাইতাম দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তাই এলাম সাগরে তাই এই সাগর পারে আয়শাই আমার মাতাল মাতাল লাগে। শায়রি রিসোর্টে আমরা ফ্যামিলি সহ খেতে বসলাম সকালের নাস্তা, এখানে যে পরোটা ভাজি আর ডিম, সেই তো সুন্দর পরিবেশ, পেছনে সাগর। তো আমাদের আর কি বলে সকালের ব্রেকফাস্টের ক্যাফেটেরিয়াটা হচ্ছে এখানে, বাট আমরা সেটা চারজন এখানে বসেছি কারণ এখানে পরিবেশটা খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড। সন্ধ্যার সময় আমরা নাস্তা খেতে বসলাম, সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে পিঠা বানানো হয় এই একদম সাগরের কিনারে, সাগরের কাছেই। সো
Artificial love, we just make it up. Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch of artificial love. We just make it up. তো 31st উপলক্ষে আজকে আমরা বারবিকিউ খাবো। সো এখানে অলরেডি অর্ডার করে দেওয়া হয়েছে শাহরি রিসোর্টে কালা চাঁদ মাছ বারবিকিউ এবং হচ্ছে চিকেন বারবিকিউ, এটা আমরা খাবো আজকে পরোটা দিয়ে। এই তো, আর কালকে হচ্ছে নতুন বছর, এই উপলক্ষে আমরা ফ্যামিলি সবাই এখানে আছি। হ্যাঁ, ভালো লাগছে, এইদিকে সাগর, ওইদিকে বারবিকিউ রান্না হচ্ছে, সব মিলে খুবই অসম পরিবেশ, ভালো লাগছে আর কি, ডিফারেন্ট এনভায়রনমেন্ট। চেক আউট করবো 12টার দিকে, রিসোর্ট ছেড়ে দিব, তো এরপরে শিপে, দেন হচ্ছে ঢাকায় ব্যাক। তো যাওয়ার আগে আজকে রিসোর্টের শেষ ব্রেকফাস্ট আর কি। শাহরি রিসোর্টে আসলেই ভালো, এখানে অনেক ঘাটাঘাটি করে আসছি, রিভিউ টিভিউ দেখে আসছি, এখানে আসলে সব রিজনেবলের মধ্যে, মানে খাবার দাবার থেকে শুরু করে পরিবেশ সবকিছুই ভালো। হ্যাঁ, মানে সবকিছুই আছে, মানে রিসোর্টে যা যা থাকা দরকার, সবাই কোঅপারেটিভ। আর এই তো, আর এখানে আসলে আসতে হলে আপনাদের অ্যাডভান্স বুকিং করে আসতে হবে সবকিছু, শিপের টিকিট থেকে শুরু করে।
আপনার বাসের টিকিট রিটার্ন টিকিট সব আমরা অ্যাডভান্স করে আসছি, হোটেল রিসোর্ট বুকিং করে আসছি, মানে এক সপ্তাহ আগে বুকিং করে রাখছি, নাহলে আপনারা হয়তো সিট পাবেন না, জায়গা পাবেন না, যার কারণে আমাদের কোনো অসুবিধা হয় না এখানে আর কি, মানে এনজয় করছে আর কি। তো সেন্ট মার্টিন ট্রিপ শেষ, সো এখন আমরা শিপ ধরার জন্য জেটি ঘাটে যাব। শিপ ছাড়বে দুপুর তিনটায়, ওখান থেকে আমাদের টেকনাফে হয়তো সন্ধ্যা ছটার দিকে পৌঁছে যাবে। তো আফটার দ্যাট আমরা হচ্ছে ওখানে বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সন্ধ্যা ছটা কি সাতটার দিকে।